অন্ত কশেরুকা চক্র ফলক বহিঃচ্যুতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপস। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চক্রফলকের বহিঃচ্যুতি সাধারণত পেছনে ও পাশে হয়ে থাকে এবং মেরুরজ্জ অথবা স্নায়ুমূলের ওপর চাপ সৃষ্টি করে। যে কোনো এলাকার এক বা একাধিক চক্রফলক আক্রান্ত হতে পারে, তবে কোটিদেশীয় কশেরুকা চার ও পাঁচের মধ্যবর্তী চক্রফলক অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে। গ্রীবাদেশীয় চক্রফলকও আক্রান্ত হতে দেখা যায়। কারণ, চক্রফলকের অবক্ষয় ও অপর্যাপ্তমূলক পরিবর্তন, উপর হয়ে বা মেরুদণ্ড বাঁকা অবস্থায় ভারী বস্তু তোলা ও কাজ করা, মেরুদণ্ডে চাপ ও ঝাঁকুনি বিশেষ করে যানবাহনে, দীর্ঘক্ষণ ধরে একই অবস্থায় বসে বা দাঁড়িয়ে কাজ করা, অনভ্যস্ত ভঙ্গিতে দীর্ঘক্ষণ কাজ করা বা ভ্রমণ করা, আঘাত। কোটিদেশীয় চক্রকের বহিঃচ্যুতির লক্ষণ: মেরুদণ্ডের নিচের অংশে বেদনা, সাইটিক স্নায়ু বরাবর উরুর পেছন দিক দিয়ে বেদনা পা পর্যন্ত বিস্তৃত হতে পারে। রোগীর চলাফেরা এবং নাড়াচাড়া খুবই যন্ত্রণাদায়ক এবং শয্যাশায়ী হয়ে পড়ে। মলমূত্র ত্যাগের সময় তীব্র বেদনা ও বিঘ্ন সৃষ্টি হতে পারে। সেকেন্ডারি স্কোলিওসিস দেখা দিতে পারে। আক্রান্ত নিম্নাঙ্গে দুর্বলতা ও মাংসপেশি ক্ষয়প্রাপ্ত হতে পারে। অনুভূতি ও সঞ্চালন শক্তি কমে যেতে পারে এবং অনুভূতির তারতম্য ঘটতে পারে। গুরুতরভাবে আক্রান্ত হলে ড্রপ ফুট হতে পারে। চিকিৎসা: পূর্ণ বিশ্রাম, বেদনানাশক ওষুধ, থেরাপি, লাম্বার কর্সেট ও সহায়ক উপকরণ, হুইল চেয়ার, শল্য চিকিৎসা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।